গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকেও এখনও আছি এখানে, কারণ একটু কাজের জন্য এখানে রয়েছি। আর সকাল হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে, মেয়ে বসেছে পড়তে, চলে যাবো কালকে। তো ব্যাগটা গুছিয়ে রেখেছি, কিন্তু আজকে কাজটা মিটিয়ে তারপরে যাব। তো সারাদিন কী কী করছি না করছি, দুদিন ধরে ব্লগটা তোমাদের সামনে আপলোড করতে পারছি না। তো চলো, সারাদিন কী করছি আজকে যতটুকুনি পারবো তোমাদের সামনে সবটুকুনি শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালের পরোটা সাদা আর আলু আর ছোলার তরকারি, ডিম আর পেঁয়াজ জল খাবার। গুড আফটারনুন বন্ধুরা, তো আজকের লাঞ্চ থালির মধ্যে রয়েছে সাদা ভাত, এটা হচ্ছে ডুমুরের তরকারি ছোলা দিয়ে, আছে হচ্ছে কালকে কচুর শাক, আছে হচ্ছে দই, আছে হচ্ছে মাছের কালিয়া, আর একটা আছে চিংড়ি মাছের বেগুন দিয়ে তরকারি। তো রেসিপিটা আমি শেয়ার করে দিই। রাতের খাবার আজকে হচ্ছে বিরিয়ানি। তো কার কার বিরিয়ানি পছন্দ, কে কে খেতে চাও চলে এসো। তো আজকে ট্রিট দিয়েছে তোমাদের দাদাভাই। শুভ সকাল বন্ধুরা, তো ক্যামেরাটা জানি না আবছা আবছা লাগছে। তো কাল থেকে আজকে তোমাদের সামনে ভিডিওটা আজকে এন্ড করতে পারিনি, কালকে কাজের মধ্যে বিজি হয়ে গেছিলাম। তারপরে একটু খাওয়া দাওয়া, তারপরে কালকে রান্নাগুলো শেয়ার করেছি তোমাদের সামনে, সেইগুলোকেও তোমাদের সামনে দিতে পেরেছি পারিনি। মানে কালকে আমি কোনো ভিডিও তোমাদের সামনে আপলোড করতে পারিনি, তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করবো, কারণ যতটুকুনি পারছি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করছি। তো এখন সকাল হয়ে গেছে, এই যে মেয়ে বসে বসে দুধ নিয়ে আর পড়তে বসে পড়েছে। তো এই যে সকালেও আজকে এখানেই আছি, মানে একটু কাজের জন্যই রয়েছি। তো দেখি আজকের কাজটা মিটে গেলে তারপরে বাড়ি যাবো। তখন দুধ খাচ্ছে বসে বসে, আমিও চা খাবো একবার, আর তারপরে 10টার সময় বেরোবো, কাজ আছে, কাজগুলোকে সেরে তারপরে দেখবো কবে যাচ্ছি না যাচ্ছি। তোমরাও দেখো যে এখানে আসার পরে যাচ্ছি যাচ্ছি করে যাওয়াই হয় না। তো চলো, সবাই ভালো থেকো, নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে পরে। টাটা, বাই বাই।